নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি ঠাকুরের কৃপায় সব আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আর আজকে আমি আপনাদেরকে একটা ননভেজ রেসিপি চিংড়ি মাছের নাকেল আর মিক্সড সবজি দিয়ে বানিয়ে দেখাবো। তো তার জন্য কি কি লাগবে আপনাদেরকে বলে দিই। এটা হচ্ছে কুচো চিংড়ি ভাজা। এটা আমরা তিনজনের মেম্বার হিসাবে আমি নিয়েছি, আপনারা যত চাইলে আপনারা নিতে পারেন। আর এটা হচ্ছে সর্ষের তেল। জানেন তো বাঙালি ওড়িয়া ননভেজ রেসিপিতে সর্ষের তেল ছাড়া আর ননভেজ বানায় না। সর্ষের তেল, আর এটা একটা আমি স্পেশাল যে পেস্ট তৈরি করেছি, স্পেশাল কিছু না, এতে দিয়েছি সব কিছুই চেনা মশলা, নারকেল আর কাঁচা লঙ্কা, আদা, রসুন, পেঁয়াজ, এই চারটে জিনিস দিয়ে আমি এটাকে ভালো করে পিষে দিয়েছি। আর তারপরে শুকনো মশলাতে নুন, ধনে গুঁড়ো, পাঁচফোড়ন, হলুদ, গরম মশলা, আর এটা মিক্সড ভেজিটেবলে এটা হচ্ছে কাঁচকলা, এটা হচ্ছে বেগুন, আর এটা হচ্ছে তোমার রাঙা আলু, হ্যাঁ এটা হচ্ছে রাঙা আলু। আর এরকম করে এর অল্প দিয়েছি, আপনারা যত চাইবেন আপনারা দিতে পারেন। আমি আমাদের হিসাবে আমি এটুকুই সবজি দিয়েছি। আমি আরম্ভ করি, তেল সর্ষের তেল গরম করতে বসিয়ে দিয়েছি। যে তেলে আমি চিংড়ি মাছটা ফ্রাই করেছিলাম ওই তেলেই তরকারি করব, দিলে তরকারিটা টেস্টি হবে। আর একটু সর্ষের তেল দেব। তাতে দেবো পাঁচফোড়ন তো সবাই আপনারা জানেন, এটা কিছু বলার নেই। পাঁচফোড়ন দিয়ে এটাকে ভালো করে, পাঁচফোড়নটা যখন ফুটে উঠবে তখনই ভেজিটেবলগুলো দেব, নাহলে কাঁচা মশলার গন্ধ না খুবই খারাপ লাগে সবজিতে। একটু ধৈর্য ধরে তেলটা গরম হতে দেবেন, পাঁচফোড়নটা একটু ফুটতে দেবেন, দেখবেন একটা সুন্দর সুগন্ধ বেরোবে, তারপরে গিয়ে আপনি সবজিগুলো দেবেন। এই দেখুন, এখন এই পাঁচফোড়নগুলো ফুটে উঠেছে, এখন আমি এতে মিক্সড সবজিগুলো সব দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পরে গ্যাসটা স্লো করে দেবেন, নাহলে নিচে লেগে যাবে। এতে দেবো নুন। আমি এই চিংড়িতে নুন দিয়েছি, ওইরকমভাবেই অ্যাডজাস্ট করে আমি এতে নুন দেবো। আপনারা ওইরকম মনে রাখবেন, যখন হলুদ আর নুন দিয়ে যখন চিংড়িটা ভাজবেন খেয়াল করবেন, আর ওরকমভাবেই নুনটা অ্যাডজাস্ট করে দেবেন, নাহলে নুনে তরকারি পড়ে যাবে। তারপর ধনে গুঁড়ো, চেষ্টা করবেন সব মশলা না ঘরে তৈরি করতে, এর যে শুদ্ধতা থাকে না, দিলে না দেখবেন কোনো শরীর খারাপ হবে না। হলুদ, আর এটা হচ্ছে আপনার গরম মশলা। এটা ঘরে বানানো গরম মশলা, তাই একটুখানি দিলেই হবে, নাহলে বেশি করে দিয়ে দিলে খুব ঝাঁজ লাগবে আর খুব আর তরকারি খাওয়া যাবে না। বাস এখন এটাকে ভালো করে হতে দেবো, এখন একটু ভাজা ভাজা হবে তরকারিটা। এতে নুন দিয়েছি তো তাই জল ছাড়বে, ঢাকা দিয়ে 20 মিনিটস হতে দেবো।
তারপরে এই মশলাটা দেব, তারপরে এই চিংড়িটা দেব। এই ঢাকিয়ে দিলাম, এটা এখন 15-20 মিনিট একদম স্লো আছে, 15-20 মিনিট হতে দেবেন। তারপরে দেখবেন আপনি আপনাদের তেল বেরোচ্ছে, তখনই জানবেন যে তরকারিগুলো সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে। তারপরে জল না দিয়ে তারপরে এই এই কোকোনাট পেস্ট আর তারপরে এই মাছ দিয়ে দিয়ে তারপরে আবার 15 মিনিট খানি তৈরি করতে হবে, ঠিক আছে। এখন এটা হতে দিই। বন্ধুরা এখন তেল ছাড়তে আরম্ভ করেছে, কিন্তু এখনও সেদ্ধ হয়নি, জাস্ট তেল ছাড়তে আরম্ভ করেছে। এই পর্যায়েতে আপনারা একটু ওকে ঘেঁটে দেবেন, ঘেঁটে দিলে তরকারিগুলো সেদ্ধ ভালোভাবে হবে। আবার একটু ঢাকিয়ে দেব যে হয়ে এসছে, কিন্তু আরো 10 মিনিট করলে একদম সুন্দর মাখা মাখা তরকারিগুলো সেদ্ধ হয়ে মাখা মাখা হয়ে যাবে। তারপরে চিংড়ি মাছ আর এই পেস্টটা দেব। দেখুন বন্ধুরা এখন সবজিগুলো সিদ্ধ হয়ে গেছে। এই দেখুন একটু চিপে দেখবেন, এই কলা বেগুন এগুলো সব একটুখানি দাবালেই সিদ্ধ হয়ে। এখন এতে আমি এই যে নারকেল যে পেস্ট বানিয়ে রেখেছি এটা দিয়ে দেবো। এই যে এখন এটা এই মিক্সিটা জল দিয়ে ধুয়ে দিয়ে দিলাম। আর এই যে চিংড়ি মাছটা দিয়ে দিলাম। এটাকে এখন ভালো করে ঘেঁটে দেবো, যতক্ষণ না কোকোনাটের একটা যে কাঁচা গন্ধ থাকে সেটা যতক্ষণ না চলে যায় ততক্ষণ পর্যন্ত এটাকে একটু হতে দেবো, তারপরে বন্ধ করে দেবো। ঢাকিয়ে এখন আর 10 মিনিট। বন্ধুরা জল এখন কমে গেছে, জল টেনে নিয়েছে সবজি, আর এটা না গা মাখা হয়েছে এইরকমই। আর দেখুন চিংড়িও সেদ্ধ হয়ে গেছে, আর এই দেখুন সবজিও সেদ্ধ হয়ে গেছে। এখন গ্যাসটাকে আমি বন্ধ করে দেবো, বন্ধ করে দিয়ে বাস একটুখানি গরমে এটাকে রেখে দেবো। বা সব তো মশলা দেওয়া হয়ে গেছে, আর কিছু বেশি করার দরকার নেই, খুব স্পাইসি করাটাও মানে উচিত না। এমনিতেই চিংড়িটা একটু ভারী, তাই আমি এরকমভাবে রান্না করলাম। তো আপনারা করে দেখুন আপনাদেরকে কেমন লাগবে, আমাকে নিশ্চয়ই কমেন্টে বলবেন, ঠিক আছে। এখন একটু ঢাকিয়ে দিন, একটু 5 মিনিট স্ট্যান্ডিং টাইম দিন, তারপরে পরোটা নাহলে ভাত, গরম ভাতের সঙ্গে ঘি দিয়ে গরম ভাতের সঙ্গেও খেলে খুব ভালো লাগবে। এর সঙ্গে না মসুর ডাল দিয়ে খাবেন, সেটা খুব সুন্দর লাগবে, মসুর ডালটা এর সঙ্গে খুব ভালো জমবে। আর যদি এমনি পরোটার সঙ্গে খাচ্ছেন তো এমনি খাবেন। আর আমি এতে না কাশ্মীরি মির্চি কিংবা কোনো প্রকার লাল লঙ্কা মিশাইনি, কোন আমরা একটু স্পাইস কম খাই, আমরা কাঁচা লঙ্কাতে বেশি ইয়ে করি, ডিপেন্ড করি। আপনারা যদি চান তো রঙের জন্যে স্পাইসের জন্যে কাশ্মীরি লাল মিষ্টা ইউজ করতে পারেন, সেটা আপনাদের সম্পূর্ণভাবে আপনাদের ওপরে যেমন খাবেন, কিন্তু আমি ইউজ করি না বলে আমি দিইনি, আপনারা যদি চান তো আপনারা ইউজ করবেন, ঠিক আছে। আর নিশ্চয়ই বানাবেন, খাবেন, আর আমার মেয়েকে খুব খুব আশীর্বাদ করবেন। বন্ধুরা এই যে রেসিপিটা বানালাম এটা একটা এই সম্পূর্ণভাবে আমারই রেসিপি, এটা আমি একটা ফিউশন করে বানাবার চেষ্টা করেছি।
যেমন সাউথ ইন্ডিয়ান আর ওয়েস্ট বেঙ্গলের ফিউশন করে করেছি, কেননা আমার বাবা একজন ডাক্তার হলেও খুব ভালো উনি রান্না করেন। এই রান্নাটা ওনার কাছ থেকেই আমি শিখেছি, উনি এটা খুব বানান। ওনার ওই রান্না সেই রান্নাটা মনে পড়ে যেতে আজকে আমি বানিয়েছি। আজকে আমার বাবার শরীর ভালো না, আমি আপনাদেরকে মানে রিকোয়েস্ট করছি ওনার জন্য একটু প্রার্থনা করবেন। উনি কিছুদিন আগে একটা ম্যাসিভ হার্ট অ্যাটাক হয়েছিল, এখন একটু সুস্থ আছেন, বাড়িতে আছেন, কিন্তু তবুও একটু শরীরটা ভালো না। আমি চাইছি ওনার জন্য আপনারা একটু প্রার্থনা করবেন, যেন আমার বাবা শিগগিরই শিগগিরই সুস্থ হয়ে যান। আর ওনার যত রেসিপি আছে আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো, ঠিক আছে? এটা থাকলাম, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ভগবান আপনাদের মঙ্গল করুন। থ্যাংক ইউ।